আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আনিসুল করিম শিপন হত্যায় অভিযুক্ত মাইন্ড এইড হাসপাতাল যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে একথা জানান তিনি। আর হাসপাতালটির মানসিক রোগের চিকিৎসার অনুমতি ছিল না বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তৌহিদুর রহমানকে সঙ্গে নিয়ে জসিম জুয়েলের রিপোর্ট। সহকারী পুলিশ সুপার আনিসুল করিমের পরিবারের কান্না থামেনি এখনো। হঠাৎ আনিসুলের চলে যাওয়া মানতে পারছে না পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার গাজীপুরে আনিসুল করিমের পরিবারের সঙ্গে দেখা করেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ। এ সময় পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। পরে হারুনুর রশিদ বলেন, দ্রুত সময়ের মধ্যে আনিসুল করিমের হত্যার মামলার চার্জশিট দেওয়া হবে। অলরেডি আসামি 11 জন গ্রেপ্তার হয়েছে এবং আমরা আইনি প্রক্রিয়া যেটা করার আমরা সেটাই করছি। বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে, অলরেডি 7-10 জনের 7 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে এবং বাকি কাজটাও ইনশাল্লাহ আমরা ভালোভাবে করব। এদিকে আনিসুল করিমের হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে গাজীপুরে। মানববন্ধন থেকে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি করা হয়। আনিসুল করিম হত্যার বিষয়ে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলার তদন্ত করা হচ্ছে। দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলেও জানান মন্ত্রী। মোট 11 জনকে গ্রেফতার করা হয়েছে। এটা নিয়ে তদন্তের পরে আরও যারা যারা এর সঙ্গে সম্পৃক্ত, যারা দোষী সাব্যস্ত হবে বলে আমরা মনে করছি, তাদের সবাইকে আইনের আওতায় এনে তাদের সুবিচারের ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, হাসপাতালটি মানসিক রোগের চিকিৎসা করার জন্য অনুমোদন ছিল না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ওরা বলছে যে ওদের নার্কোটিক্স থেকে পারমিশন ছিল, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোনো পারমিশন ছিল না। কিন্তু মানসিক চিকিৎসা করতে হলে অবশ্যই স্বাস্থ্য অধিদপ্তর থেকে পারমিশন থাকতে হবে। এদিকে মাদকাসক্তদের চিকিৎসার অনুমতি নিয়ে মানসিক রোগের চিকিৎসা করায় মাইন্ডেড হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকালে মাইন্ডেড হাসপাতালে চিকিৎসা নিতে গেলে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা মারধর করলে মারা যান পুলিশ কর্মকর্তা আনিসুল করিম। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা।